ফ্রেশ ফ্রেশ মর্নিং, ফ্রেশ ফ্রেশ রাইড। অনেক ভয় পাচ্ছিলাম রাত্রেবেলা, সেই লেভেল এক্সপিরিয়েন্স। মানে এদিকে এদিকে কোথাও না কোথাও জীবজন্তু রয়েছে দেখা যাচ্ছে এরকম। হট করে সাইড দিয়ে মেরে দেয় না তো, উড়িয়ে দিয়েছে ভাইজান। हेलो दे गाइस, वेलकम टू माय चैनल। तो आज के वीडियो होते चले बक्सा टाइगर रिजर्व नहीं। तो बक्सा टाइगर रिजर्व मैंने बुझते टाइगर बाइजन हरिण इत्यादि प्राणी ओखाने रिजर्व करा है। तो जंगलर मध्य थे एक एडवेंचरस राइड कर और ओखान राइड कर गेलोम ट्रेकिंग कर लेपचा अब्दि, मैंने पूरा भूटानर काछाची। तो एक आलदा एक एडवेंचरस राइड। और तुम्हारा कि करे जाबे ओखाने कलकाता थेके, जदि तुम्हारा जाओ ताहले कलकाता थेके प्रथमबार गेले रायगंजे, रायगंज थेके स्टे करले, स्टे करे पर दिन चले गेले एकदम डायरेक्ट बक्सा टाइगर रिजर्वे। तो मैंने ওখানে বেশি রাত হয়ে গেলে তো মানে যেতেও পারবে না, কারণ ওখানে বন্যপ্রাণীরা যাতায়াত করে। তো বেশি সুন্দর পড়ে গেলে ওখানে আর এন্ট্রি দেবে না। আর আমি গেছিলাম সিকিম থেকে বীরপাড়া, বীরপাড়া থেকে একদম ডাইরেক্ট বক্সা টাইগার হিসেবে। আর মানে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে পুরোটাই 100% পুরো ডিলিট হয়ে গেছিলো। তো আমি মানে রিকভারি সেন্টারে দিয়েছিলাম, তো রিকভার করতে গিয়ে 10% পেয়েছি, 90% আর পেলাম না। এই যে 10% যেটা পেয়েছি ওটাই তোমার সাথে আমি শেয়ার করছি। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তো জানোই, তোমাদের জন্য আর আমার জন্য, আমাদের যে গোটা ফ্যামিলির জন্য একটা আলাদা খুশির মুহূর্ত যে হ্যাঁ অল্প ভিডিও হলেও পেয়েছি, এত খাটাখাটিনের ফলটা অল্প হলেও পেয়েছি। তো চলো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্ট উইথ দ্য ইন্ট্রো। Is it okay if I'm the same? I'm catching feelings from all the dealings. Am I astray? What do you say? How are you feeling? Is it the same? ঠিক আছে, 6:45 আর আজকে রাইড হচ্ছে 55 কিলোমিটার বক্সা টাইগার রিজার্ভ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখান থেকে যাব আমরা বাদিকে। আই থিঙ্ক যেতে বেশিক্ষণ হলেও টাইম হলেও 2.5 ঘন্টা তো লাগবেই, 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। 6:30 বেরোচ্ছি, 7:30 8:30 ম্যাক্সিমাম 8:30 মধ্যে পৌঁছানোর চেষ্টা করি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, হালকা কুয়াশা কুয়াশাও রয়েছে রাস্তায়। গুয়াহাটি 362 পাঁচপাড়া 42 হাসিমারা কত বললো দেখতে পেলাম, সরি। এদিকে চা বাগান, এদিকে চা বাগান, আর আমরা যাচ্ছি স্ট্রেট। হেভি মানে একটা ফিলিং আছে, মানে সত্যি আজকে একটা ফিলিং পাচ্ছি। কেন বলো তো, অ্যাডভেঞ্চারাস রাইড, বিশাল রকম অ্যাডভেঞ্চার। আর আমরা এখন চলে এসেছি গোপালপুর আর হাসিমারা স্ট্রেট। আর ফ্রেশ ফ্রেশ মর্নিং, ফ্রেশ ফ্রেশ রাইড। গ্রামের পাশে পুরো হাইওয়ে, যাচ্ছি স্ট্রেট, ফিলিংটা আলাদা লাগছে। আর হ্যাঁ, কেন অবশ্যই ফ্রেশ ফ্রেশ লাগছে, যে হাওয়াটা, যে ফ্রেশ এয়ারটা পাচ্ছি ওই জন্যই। তাহলে সামনের দিয়ে গিয়ে বাদিক নিতে হবে, যে রোডটার নাম হচ্ছে পাড় মালাঙ্গি বস্তি। একটা মনের মধ্যে রয়েছে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার ব্যাপার রয়েছে ভিতরে, যে মানে যাবো, একটা আলাদা অ্যাডভেঞ্চার হবে, কী হবে কি না হবে জানি না, কোন বন্য পশুর সাথে দেখা হবে রাস্তার মধ্যে সেটাও জানি না। আমি অনেক ভয় পাচ্ছিলাম রাত্রেবেলা, একটা দিদির সাথে কথা হলো, তো ওরা এমনি এখানে আশেপাশেই থাকে লোকাল। আমি তো ভয়তে মানে কি বলবো, ভেবেছিলাম যে কি হবে কি না হবে। বলছে হ্যাঁ ওখানে নো হংকিং জোন, ওখানে হর্ন ফর্ন কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু মানে কোনো বন্যপ্রাণী আওয়াজ শুনলে কিন্তু আবার মানে অ্যাটাক করতেই পারে। বিশাল একটা অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার ফিল আসছে, লাইফে ফার্স্ট টাইম। জানি না আগে কি হবে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তো কিছু বলতে পারবো না, তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাবে, আগে গেলে তোমরা তো দেখতে পেয়ে যাবে কী হয়েছে না, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাথে দিকে ফিল করে থাকো তো বুঝতে পারবে। আমি এখনো কিছু নিয়েও জানিও না যে আগে কি হতে চলেছে, কেন কোনোদিনও যাইও নি কিছুও না। আমাকে ঠিকঠাক টাইমের মধ্যে না পৌঁছালে আমি জানি না যে কী করে কী করব, কেন আমাকে গিয়ে আবার ট্রেকিংও করতে হবে। আর ট্রেকিং করে ওঠা মানে মিনিমাম 4 ঘন্টা 4.5 ঘন্টা তো গল্প আছেই কম সম করেই। জায়গাও সোজা হাসিমারা ডান দিকে। তো গাইস, এই হাসিমারা রাস্তাটা নিয়ে নিলাম ডান দিকে, সেই লেভেল এক্সপিরিয়েন্স। মনের মধ্যে যেরকম একটা ভয় ভয়ও রয়েছে কি হবে কি না হবে। হ্যাঁ অবশ্যই, এটা এখানে একটা টাইগার রিজার্ভ, তো এখানে বন্যপ্রাণী ছাড়া আছে, সেটা থেকে অবশ্যই ভয় লাগবে। এটা একটু কল্পনা কল্পনা টাইপের, রাইডিং জ্যাকেটটা তো পরে আছি, হেলমেটটা তো পরে আছি, দেখি যতটা তো সেফ আছে আছি, ওরকম টাইপের। এবার দেখি বাকি ভাগ্য, যাবো তো অবশ্যই, অ্যাডভেঞ্চার করতে এসে অ্যাডভেঞ্চার তো করবোই। মানে এদিকে এদিকে কোথাও না কোথাও জীবজন্তু রয়েছে, মানে জঙ্গলি জানোয়ার রয়েছে, আমরা জানি না, আমরা জাস্ট যাচ্ছি, মানে আরও যাচ্ছি তো আরও ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকছি। ওই সব জায়গায় রাত্রেবেলা এলে কী হবে, আমি শুনেছিলাম মানে কিছুদিন আগে নাকি মানে ক্যামেরায় ধরা পড়েছিল এখানে কোথাও পুমা টাইপের, মানে ওটা কী বলে জানি না, ব্ল্যাক প্যান্থার বলে নাকি জানি না, সে
মোগলি যে বাঘিরা ছিল না, ওই সেম অ্যানিমেলটা দেখা গেছিল একটাই, মানে রোডটা ক্রস করছিল তখন। একা কেউ নেই, যাচ্ছি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, ভয়েতে তো ভালোই রয়েছি আমি, বুঝতে পারছি হয়তো হয়তো দেখতে পেয়েছি একটু লোকজন। ঠিক আছে, এরকম একটু মায়াশায় দেখতে পেলে তবু ঠিক আছে, তার মানে আরও আগে যেতে হবে, আরও আগে আরও ডেঞ্জারাস ব্যাপার। তার মানে বক্স এই দেখো এখান থেকে স্টার্ট, দুদিকে নজর রাখবি। হ্যাঁ দেখা যাচ্ছে এরকম একটা অ্যাডভেঞ্চারাস রাইড, তো ফিলও নিচ্ছি যে হ্যাঁ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, একটা সিরিয়াসলি অ্যাডভেঞ্চার। সামনে একটা ট্রেন লাইনও রয়েছে, জিজ্ঞেস করিনি, বলছি এখন কিছু দেখা যেতে পারে রাস্তায়? হ্যাঁ বুঝতে পাচ্ছি না, মানে সেরকম কোনো অ্যাটাক ফ্যাটাক করে না তো? ও আচ্ছা, সাবধান, ধীরে 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 গেলে, দেখতে পেলে দাঁড়িয়ে গেলে কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, মানে হট করে সাইড দিয়ে মেরে দেয় না তো? আচ্ছা ঠিক আছে, তো শুনতেই পেলে মানে অ্যাটাক করতেই পারে, জানি না কি হবে, ব্যাস যাচ্ছি। হোপ ফর দ্য বেস্ট, হর হর মহাদেব। আর কিছু কিলোমিটারই বাকি, কিন্তু সেটাই অনেক টাফ, অনেক ডিফিকাল্ট, মনে জোর লাগছে অনেক। এখান থেকে যাই আবার ভিতরে, সব ভাগ্যের ব্যাপার, কি হয় দেখা যাক। ডান দিক তো, ডান দিক না বাদিক, এতো বক্সা। আচ্ছা লেপ চাকা কি ইধারই পড়েগা? লেপ চাকা ইধারই হোগা, ঠিক হ্যাঁ। তো গাইস, যেখানে টিকিট কাটতে, মানে যেখানে ঢুকতে যাবো সেখান থেকে বলো 500 মিটার পিছনে গিয়ে টিকিট কাটতে হবে, তো কোন জায়গাটা জানি না ঠিক, তো জিজ্ঞেস করে নিচ্ছি। তা টিকিট কোথায় কাটতে হয়? আচ্ছা কোথায় টিকিটের, টিকিট কাউন্টারটা বুঝতে পারছি না, তাহলে কোথায় টিকিট কাউন্টার? 500 মিটার আদৌ কি পিছনে এসছি নাকি নাড়ে যেতে হবে? ও কি সুন্দর আওয়াজ, পর্যটক সুবিধা কেন্দ্র মানে এইখানে মনে হয়। টিকিট জিজ্ঞেস করি, দাদা এটা টিকিট কাউন্টার এটাই না? আচ্ছা এই টিকিট কাটতে হবে বললো, কত টাকা করে? কত করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দিস টিকিট অনলি ফর এন্ট্রি টু বক্সা টাইগার রিজার্ভ, পেটস আর নট অ্যালাউড। ইন্ডিয়ান অ্যাডাল্ট 120 পার পারসন, ফরেনার্স 500 পার পারসন, ফোর হুইলার 400 পার ভেহিকেল, টু হুইলার 30 টাকা পার ভেহিকেল, স্টুডেন্ট গ্রুপ 10% অফ টিকিট। তো পয়লা জানুয়ারিতে, হ্যাঁ উড়িয়ে দিয়েছে 22 জন, এমনি সব সময় তো হয় না, সব সময় হয় না, আমি অতটুকুই জানলাম, মানে এত লম্বা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাড়ি এখানে আমার। আচ্ছা আচ্ছা, ও বাবা এত বছর পরে একবারই হয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা, কিন্তু এমনি অনেকবার হয়েছে, এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট, সেটা ভুলভাল চালানোর জন্য, মানে কোনো জন্তু নেওয়ার জন্য না? না আচ্ছা ঠিক আছে। বক্সা টাইগার রিজার্ভ ওয়েলকামস ইউ, মাথা নিচু কর। তো গাইস এই চলে এলাম বক্সা টাইগার রিজার্ভ, তো যেরকম শুনতে পেলে তোমরা, একটা বাইজন এসে একটা স্কুটিকে উড়িয়ে দিয়েছিল, বলছে মানে উনি হিন্দি বলে, মানে যতটা বেশি বাংলায় বলার চেষ্টা করেছি, তো উনি বলছে যবে থেকে বড় হয়েছে তবে থেকে এরকমই শুনে, মানে এটা প্রথমবার দেখলাম। আর তাছাড়া মানে এমনিতে গাড়ি মানে মারুতি ফারুতি কি হয়তো জঙ্গলে ঠুকে ঠাকে দিয়েছে, সেইগুলো আলাদা ব্যাপার, সেগুলো তাদের ফল্ট যারা চালিয়েছে, কিন্তু এমনি 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 সেরকম কিছু হয়নি।
23 মাইল এখান থেকে 0.5 কিলোমিটার। আমাদের আশেপাশে তো কেউই নেই, পিছনে কেউ নেই, তো সামনে তো কাউকে দেখতেও পাচ্ছি না। পাখির ডাক শুনতে পাচ্ছি, ও হাতে পা তো কাটা পাটা দিয়ে উঠছে, ঠান্ডাও লাগছে। ঠান্ডার জন্য দিচ্ছে এমনি দিচ্ছে জানি না। বক্সা জয়ন্তী মোড় 6.5 কিলোমিটার, মানে 6.5 কিলোমিটার পর বললো আমাকে ওখানে টিকিট কাউন্টার থেকে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাবে, তো আমার ওখান থেকে বাঁ দিক নিতে হবে। ওই সে বাসটা যাচ্ছে, বাহ ভালো হলো। তবুও মানে আমার পিছন দিয়ে যদি সাইড দিয়ে যেরকম বাইরে এসে বলছে মেরে দিয়েছে, সেরকম যদি হয় তাহলে আর মানে পাবোটা মানে হেল্পটাও বা পাবো কি ওরা জানতেও পারবে কী করে। যাই হোক, তবু একটা মানে ওই হিসেবে না দেখে এপারে একটা এপারে গোবরও পড়েছিল। বাপরে বাপ, বক্সা জয়ন্তী মোড় 6.5 জায়গায় সব মানে সব পুরো জন্তু জানোয়ার ভর্তি। মানে ওরা আর জানে, এত বছর ধরে রয়েছে হয়তো ওরা জানে যেখানে গাড়ি ঘোড়া চলে, তবুও অনেক সময় বেরিয়ে আসে না। এইসব দিক দিয়ে হয়তো সাফারিতে যায়। বক্সা জয়ন্তী মোড় 3.5, তো এইসব জায়গা জায়গাতে সব সাফারিতে যায়। আমাকে বললো মেনলি যখন মানে বৃষ্টির সময় থাকে, বৃষ্টি হয়ে তারপরে তোমার যখন রোদটা পড়ে, তো সব জন্তু জানোয়ারগুলো যখন রোদে মানে নিজেকে শোকাতে যায়, তো তখনই সবাইকে দেখা যায় বেশিরভাগ টাইমে। তো সেটা ভাগ্যের ব্যাপার, তো তার জন্য সাফারিতেই বেরোতে হয়। সেরকম মনে কোনো টার্নিংয়ে মেরে দিয়েছিল, তারপরে ভাবা যায় মানে যেতে যেতে সাইড দিয়ে বাইজন এসে উড়িয়ে দিয়েছে, মানে হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা গেছে। বক্সা জয়ন্তী মোড় 1.5 কিলোমিটার। হাতি মেরা ছাতি কোথায় গেলে হাতি, একটা বেশ ব্ল্যাক প্যান্থার ক্যামেরায় ক্যাপচার হয়ে যাবে, উফ আলাদাই ব্যাপার থাকবে তখন। আর টাইম হচ্ছে 8:11, এইবারে মনে মোড়টা ডান দিকে জয়ন্তী, বাঁদিকে বক্সা, আমাদের নিতে হবে বাঁদিকে। বক্সা জয়ন্তী ডান দিকে চলে যাচ্ছে, বক্সা স্ট্রেট। যাই হোক, আমরা এই তো সামনে পাহাড় দেখতে পাচ্ছি, সামনে মানে ভুটান, সামনে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, আবার সেই ভুটানের বর্ডার এদিকে চলে এলাম। বাহ সুন্দর একটা গ্রাম, ওয়া ওয়া ওয়া, সেই লেভেল এক্সপিরিয়েন্স। এবার পাহাড়ে ট্রেকিংও করবো, বাহ। যাই হোক, ভগবানের আশীর্বাদে এতটা সেফলি পৌঁছাতে পারলাম। আর পাহাড়ে চড়াই শুরু করছি, পাহাড়ে উঠছি আস্তে আস্তে। বলে ভাইয়া ট্রেকিং কাহাঁ সে হতা হ্যায়, ট্রেকিং কাহাঁ সে হতা হ্যায় লেপচা কাকা। তো এখনো যেতে হবে উপরে গাইস, উপরেই রয়েছে সব। জ্যাকেট, এইসব জ্যাকেট তো খোল কে রাখনা হ্যায়, বস এই রাইডিং জ্যাকেট পেন কে থোড়ি যা সকতে হ্যায় কাহাঁ পে চলিয়ে। তো আমাদেরকে দেখে বলছে আমরা কি ওয়াইল্ড লাইফ এর, আমি বললাম না। তো এখানে হোমস্টে এখানে কোথাও বাইক ফাইক রেখে দিতে বললে, কিন্তু কোথায়, আচ্ছা সামনে, তো বাইকটা রেখে দেবো, ব্যাগ প্যাক রেখে দেবো বললো, কোনো চাপ নেই। আর এখানে বাইক রাখতে 100 টাকা, আর ব্যাগ প্যাক এমনিতেই রেখে দেবে, কোনো চাপ নেই। ওই তো এই এখানে হোমস্টের নিচে দাঁড়া নেবে করতে হবে, তো চাপ নেই। তো গাইস এরকম একটা রুমের মধ্যে সব আমি জিনিসপত্রগুলো রেখেছি, দেখো দেখতেই পাচ্ছ এগুলো সব রাখা রয়েছে, এই আমার হেলমেট ফেলমেটগুলো। তো গাইস দেখতে পাচ্ছ এখন চলেছি টিকিট কাউন্টারে, তো এখানে টিকিট কাউন্টার রয়েছে। চিন্তা কার্ডের টিকিট বক্সা ফোর্ট 420 রুপিয়া, লেপচাকা 520 রুপিয়া। আচ্ছা তোমাকে জানা লেপচাকা, মানে আমরা লেপচাকা যাবো, তো 520 টাকা করে চার্জ। তারপরে আর কী কী নিচ্ছে সেগুলো আমি জানাচ্ছি, আচ্ছা পুরো গাইডের চার্জ 520 টাকা। তো গাইস এখন করে নিচ্ছি টিফিন, তো পরোটা অর্ডার করছি এখান থেকে। তো পরোটা কিডনা কার্ডকে প্লেট 20 টাকা করে প্লেট এখানে, তো কিছু না খেয়ে যাওয়ার থেকে হালকা কিছু টিফিন করে নিয়ে যাচ্ছি, তো সেখানে কিছু খেয়ে নিচ্ছি এখান থেকে। তো গাড়ি সেখান থেকে এখন যাচ্ছি, গাড়ি ভাড়া আপডাউন 500 টাকা, আর গাইডও 500 টাকা নিচ্ছে। মানে গাড়ির ভিতরে বসছি, স্টার্ট করছি রাইড, এখান থেকে মনে হয় 2.5 কিলোমিটার গাড়িতে করে তারপরে ট্রেকিং শুরু। তো রয়েছে এখানে আমাদের পিছনে দাদা, হ্যালো বলে দাও। হ্যালো দাদা, হ্যালো বলে দাও। হ্যালো, এটা হচ্ছে আমাদের ড্রাইভার, এখানে অঙ্কেলটা, এই অঙ্কেলটা হচ্ছে আমাদের গাইড।